তারাপীঠের মন্দিরে দেখো কিরকম হোমযজ্ঞ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, আর আমরাও সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, আমি আগের বারে মানে আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা তারাপীঠে যাচ্ছি, তারাপীঠের জার্নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবারে ফ্রেন্ডস এর 2 নম্বর পার্টটা হচ্ছে আমরা ওখানে গিয়ে সন্ধ্যেবেলায় স্নান করে তারাপীঠে পুজো দিতে চলে গিয়েছিলাম। তো দেখো আমরা এই লজটার মধ্যে ছিলাম, এই লজটা ভাড়া করেছিল, আর এই দেখো লজের মধ্যে এবার আমরা তখন মা তারার কাছে পুজো দিতে যাচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই আর আমার জয়াবু আসছে, মানে মাই লাইফ হিরো যাচ্ছে, সেই জন্য একটু আর কি ওখানে একটু স্লো মোশন দিলাম। তো এনারা যারা যাচ্ছেন তারা হলো, এরা হচ্ছে মা তারাপীঠের ওখানে জল ঢালতে গেছিলো, মানে তারাপীঠ থেকে জল নিয়ে একটা মোল্লারপুর বলে জায়গা আছে, সেখানে বাবা মহাদেব আছে, তো সেখানে ওরা জল ঢেলেছিল। দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে, তো অনেকটা একটু আমাদের রোড থেকে একটু সামান্য ভিতরে ছিল, যে লজটা নিয়েছিল একটু সামান্য ভিতরে। তো আমরা এখন সবাই মিলে স্নান টান করে, তো কিচ্ছু খাইনি, সে সকাল থেকেই উপোস, বাড়ি থেকে নিরামিষ খাবার করে নিয়ে গেছিলো, খেয়েছিলাম। তো লজে এসে স্নান ফান করে বাচ্চাদের শুধু বাচ্চাদের খাইয়ে এবার আমরা বেরিয়ে গেলাম মা তারাপীঠে মা তারার কাছে পুজো দেওয়ার জন্য। ওই দিনই আমরা গেছি, তো স্নান টান করে বেরোতে বেরোতে প্রায় 8টা। তো দেখো আমরা যাচ্ছি, এবার নতুন জায়গা তো ঠিক মতো ঠিক জানিও না কোথায় কী আছে, তাই আমার জায়াবু জানতো, জায়াবুর সঙ্গেই যাচ্ছি আমরা সবাই মিলে। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে, যে তারাপীঠে যাও নি সেও আমার সাথে ঘুরে নিতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কারণ সারাদিনে ক্লান্তি, সকাল 7টার সময় বেরিয়ে যদি 4:30টার সময় তারাপীঠে পৌঁছায় তারপরেও কোনো রেস্ট নেই, 8টার সময় ওখানে স্নান টান করে, কারণ অতগুলো মানুষ স্নান করবে, বাচ্চাদের খাওয়াবো, তো তারপর তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমরা এটা বাজারের ভিতরে মানে মা তারাপীঠের মা তারার কাছে আমরা যাচ্ছি, মন্দিরের কাছে। তো পিছনে বাবা দেখো আমাদের আদিত্য সোনাকে নিয়ে যাচ্ছে। তো প্রচুর ভিড় প্রচুর ভিড় শুনেছি, তারাপীঠে তো নাকি সবসময়ই ভিড়টা থাকে, খুবই ভিড় ছিল। এখন আমরা দেখো চলে যাচ্ছি, দেখো কত কি খেলনার দোকান। তো আর ওখানে যে বড় বড় মা তারাগুলো তো কত সুন্দর, মানে মূর্তিগুলো আর কি খুব সুন্দর। দেখো এটা একটা ব্যাগের দোকান, আর এটা দেখো এটা ওই পিতলের থালা গ্লাস বাটি, এখানে মাও আছে, মানে মায়ের মূর্তি ওরা রেখে দিয়েছে এখানে। আমরা সব মানে ওটা দেখে আমি কি দেখে বাবা বললাম বলো তো, দেখো গোপাল ঠাকুরটা দেখো, মা তারা মূর্তিগুলো দেখো তোমরা একবার, কত সুন্দর, যেন মনে নিয়ে আসি, এতটা ভালো লাগছিল ওখানে তারামায়ের মূর্তিগুলো। তো এবার এই যে দোকানটাই আমরা ঢুকেছি না, এই দোকানটা থেকে আমরা ডালা নিচ্ছিলাম। তো আমরা যে লজটা ভাড়া নিয়েছি সেখান থেকে একটা দাদা এসেছিলো, সেই দাদা এই দোকানটা আমরা নিয়ে এলো, এই যে সাদা ব্লুটুথ দেওয়া আছে না, সাদা ড্রেস পরে আছে, তো ওই দাদাটাই একটা খাতা নিয়ে নিলো, নিয়ে এবার কার কার নামে পুজো দেবে তো সেই জন্য খাতাটা বাড়িয়ে দিল। তো তোমাদের দাদা ভাই ও লিখবে নাম আর গোত্র লিখতে বলেছিল। দেখো আমার বঞ্জি দেখো করছে, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে খুব ছটপটে, দেখো কী করছে, দেখো তো সব বুঝিয়ে দিচ্ছে। দেখো তোমার দাদাকে দাদা ভাইদের বলছে যে নাম পাশে গোত্র লিখতে, আর ক টাকার ডালা দেবে সেটা ওখানেই লিখে দিতে। তো আমি ভিডিও করছিলাম, তো ডালাটা নিয়ে নি, চলো তোমরা একটু দেখতে থাকো। বন্ধুরা এদিকের কাজ তো মোটামুটি মিটে গেল, এবার আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো লাইন দেখো কতটা, এই ছোট বাচ্চা নিয়ে এতটা লাইন যেতে হবে, তাহলে বুঝতে পারছো? আর সারাদিন জার্নিতে আমার ছেলের কিন্তু ঘুমও হয়নি, ও কিন্তু ঘুমানোর জন্য খুব খুব বিরক্ত করছিল। আর এখানে দেখো ফ্রেন্ডস যে ফুলের মালাগুলো নিয়ে সবাই বিক্রি করছে, ফুলের মালাগুলো কিন্তু খুব কম দাম, সবাই ধূপমবাতি জ্বালছে, আর অনেক অনেকটা লাইন, অনেকটা লাইন দিয়ে আমরা গেছিলাম।
দেখো আমার মা মানে যে ডালাটা দিয়েছে তো পদ্মফুল আমাদের তিনজন নামে হয়েছিল, আমার ছেলের নামে পুজো দিয়েছি আর আমার দিদি দিয়েছে আমার দিদির ছেলের নামে, এছাড়া তো বাবা মার সবাই নাম দিয়েছে। দেখো আমার ছেলে কি বলছে জানো তো, বাবা ওকে বলাচ্ছে জয় তারা, জয় তারা বলছে। দেখো আমার দিদির ছেলে ফুলটা পড়ে যায়, আমার দিদি বলে নিয়ে আছে আমার দিদির ছেলেকে। তার পিছনে মা ছিল, দেখো মায়ের ঝুড়ি থেকে মানে পদ্মফুলটা পড়ে যাচ্ছিলো, তাই তোমাদের দাদাভাই বলতে আমি ঠিক করে দিলাম। দেখো এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না, কোনটা তারাপীঠের মন্দির মানে কোথায় মা তারা আছে আমরা জানি না, কিন্তু আমরা এদিকে লাইন দিয়ে ছোটো ছোটো সরু সরু এই দেখো ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে না, ওই ওই ওরকম গলি 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 করে দেওয়া আছে, মানে যাতে মানুষ শুধু লাইনটাই দিতে পারে সেরকম গলি করা। তো সেইটা লাইন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি, মানে কখন মনটা উথাল পাতাল করছে, কখন মায়ের মুখটা দেখবো। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে, এটা দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ এটা তারাপীঠে মা তারার মন্দির, এখানে মা আছে, কিন্তু তাও নেই, শুধু এরকমই হয়ে যাচ্ছিলো জানো তো। তো আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকেও লাইনে বাঁক দিয়ে ওখান থেকেও লাইনে সব দিতে হয়েছে। নিচে যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে প্রচুর বিয়ে হচ্ছিলো, প্রচুর বিয়ে হচ্ছিলো, ওখানে সবাই যাচ্ছে মা তারার কাছ থেকে, সবাইয়ের বিয়ে হচ্ছে মায়ের আশীর্বাদে। তো লাইন দিয়ে আমাদের পুজোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ওখানের কি একটা যাই হোক একটা ঠাকুর হবে। তো আমাদের মানে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা জ্বালবো ধূপ মোমবাতি। তো ধূপ মোমবাতি জ্বালতে এবার আমরা চলে যাচ্ছি। দেখো এই যে লাইনটা দেখছো, দেখছো না ওই যে যাচ্ছে ওখান থেকে, কিন্তু আমরা লাইন দিয়ে দিয়ে ঘুরে 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 এসেছি। আর এই যে সব সুতো ঝুলছে মানে যাদের যা মনস্কামনা মায়ের কাছে তা লিখে ওখানে বেঁধে দিয়ে গেছে। তো এরকম বড় কাছারিতেও হয়। দেখো কত কত ভিড়, প্রচণ্ড ভিড়, মানে এখানে যদি কেউ হারিয়ে যায় কোনো বাচ্চা তো খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু মায়ের আশীর্বাদে সব পেয়ে যাবে। দেখো বাবা ধূপ জ্বালছে, আমিও কিন্তু ধূপ জ্বালছি, কিন্তু ফোনটা ধরেছিলাম তো তাই দেখানো হয় না কত ধূপের মানে। দেখো কত ধূপের গুঁড়ো, ধূপ জ্বালাচ্ছে সবাই, ধূপ মোমবাতি দেখতে থাকো তোমরা। হ্যাঁ বৃষ্টি
দেখে আসবে কিন্তু মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বাইরে লজে যাচ্ছি। তো কিছু খেতেও তো হবে না, সবার খুব খিদে পেয়েছে। তো আমি এবার লজের দিকে আমরা সবাই চলে যাচ্ছি মায়ের কাছে পুজো দিয়ে। তো মায়ের কাছে যা হোক করে পুজো দিচ্ছি, মানে মায়ের কাছে ঢোকার মুখেতেই এত ঠেলা ঠেলি এত ঠেলা ঠেলি। তোমার দাদাভাই তো রেগেই গেছিলো, ছেলেটাকে ঠেলে দিয়েছিলো, ঘুমাচ্ছিলো, খুব ঠেলা ঠেলি করছিলো। মানে মায়ের কাছ থেকে শুধু মুখটা দেখো এক নজরে দেখেই বেরিয়ে যাও এরকম আর কি। তো এই রাস্তা থেকে পিছন থেকে আমরা দেখো বেরোচ্ছি, আর রাস্তাও ভুলে গিয়েছিলাম প্রথম যাওয়া। তো রাস্তায় যে যাচ্ছি না, উল্টো রাস্তায় যাচ্ছি, জানো তো, রাস্তাও ভুলে গেছি। তো এটা তোমরা দেখলে মা তারার কাছে পুজো দিলাম। এরপরের কিন্তু ধুম ধাড়াক্কা একটা ব্লক আসছে, যেটা আমরা বক্রেশ্বর আর ঝাড়খণ্ডের মেসেঞ্জারে গিয়েছিলাম, সেই ব্লকটা দেখার মতো দারুণ। তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। তো ভিডিওটা তোমরা প্লিজ একটা লাইক দিও, ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করে জানাবে মা তারার, মানে তোমরা যেতে পারলে না আমি গেলাম, কিন্তু আমি তোমাদের নিয়ে গেছি মা তারাপীঠে, তারাপীঠটা তোমাদের আমি ঘোরালাম, পুজো দেওয়ালাম। তো একটা তো লাইক পেতেই পারি, তাই না? আর তোমরা তো জয় তারা বলে, তো জয় মা বলে, তো একটা তো কমেন্ট করতে পারবে। তোমরা দেখছো যে গেলে মায়ের নামে তো একটা কমেন্ট করতে পারবে, যারা যারা মাকে ভালোবেসে থাকবে তারা নিশ্চয়ই কমেন্ট করবে। তো আমি আর কিছু বললাম না, আমার নতুন ফ্রেন্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো মা তারার আশীর্বাদে, মা তারাপীঠে এরকম ভিডিও দেখার জন্য। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আমি এবার চলে যাই লজে, কারণ খুবই টায়ার্ড হয়ে আছি, প্রচণ্ড টায়ার্ড। বাচ্চা ঘুমিয়ে পড়েছে, গিয়ে তাকে খাওয়াতে হবে, আমরা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। আবার কালকে কিন্তু বেরিয়ে যেতে হবে ঝাড়খণ্ডে রহনায়। তো এই পর্যন্ত আমি আমার ভিডিওটা রাখলাম, বেশি বাড়ালাম না। এবার আমরা লজে যাব, আর ভালোও লাগছে না জানো তো ফ্রেন্ডস, আর ভালো লাগছে না, মানে নিজেও যাচ্ছি পুজো দিচ্ছি, তো আর এই মানে কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করছি, তো খুব কষ্টও হচ্ছে নিজে। তো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখলাম, বাই ফ্রেন্ডস, আর কিছুটা দেখে নাও।